Uno, dos. Ven, 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 ven. আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ আমাদের ওষুধের প্রসেসিং দেখলেন, যে ওষুধটা কিভাবে পানির সঙ্গে মিশে নিয়ে আমরা গাছে মারব। তো এই ওষুধ, যে দুটি ওষুধ দেখলেন, সেটির উদ্দেশ্য হচ্ছে গাছে কি জন্য ব্যবহার করব। এই যে এই ধরনের গাছে, এটা হলো ছত্রাকজনিত সমস্যা, অর্থাৎ পচন ধরছে, তো এই জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এই গাছগুলো এটা উচিত হচ্ছে এখান থেকে কেটে ফেল দিয়ে ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে ভালো পাওয়া। এই যে আমরা কাটছি, আরও কিছু আছে। তো আমাদের গাছে দেখতে পাচ্ছেন, মাশ আল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর ফুল আসছে, দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে। তো চলুন আমরা দেখি, এরকম কিছু ছত্রাকের সমস্যা দেখা দিচ্ছে বিধায় আমরা ওই ওষুধটা দিচ্ছি। এই যে ফুল ফুটছে, এই যে ড্রাগন, এই যে এই গাছটার মাঝেও একটা সমস্যা, তো এর জন্য। আর এই যে ফুল, এই যে ফল, আর একটা বিষয়, এইরকম ফল যখন হবে তখন কিন্তু এইভাবে মোচড় দিয়ে কখনো উঠাবেন না। হ্যাঁ, এইভাবে মোচড় দিয়ে ওঠানো ঠিক না, সেক্ষেত্রে গাছের সমস্যা হয়ে যায়, কারণ এই ফল উঠানোর জন্য একটা কেচি পাওয়া যায়। এই যে আমরা এখান থেকে উঠেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের বিভিন্ন ধরনের কৃষি ইনফরমেশন এবং কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও করি। এই যে দেখুন কিভাবে গাছে স্প্রে করতে হবে। যখন আমরা স্প্রে করব, প্রতিটি গাছ অর্থাৎ সবগুলো ডাল যেন ধুয়ে যায়। এই যে আমরা স্প্রে করতেছি।